গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এ নিয়ে আলোচনায় গণভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। যাদবের কাছে প্রশ্ন হচ্ছে, তৃণমূল থেকে কি পরিমাণ নেতাকর্মী সভায় জয়েন করছে এবং সভা কখন শুরু হতে পারে? ঈশ্বর, আপনি জানেন যে আওয়ামী লীগের একটি অন্যতম বড় ফোরাম এই আজকের এই বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে যাচ্ছে। এটি শুরু হবে গণভবনে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকারি বাসভবন, সেই গণভবনে সকাল 10:30টায় এই বিশেষ বর্ধিত সভাটি শুরু হবে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনীতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ সভা হলো এই বিশেষ বর্ধিত সভা। এই সভাটিতে মূলত কোনো এজেন্ডা থাকে না এবং এখানে সারা দেশের তৃণমূলের যারা দলের নেতৃত্ব দেন তারা সবাই এখানে উপস্থিত থাকেন। তো আজকের এই বিশেষ বর্ধিত সভাটি দীর্ঘ 6 বছর পর হচ্ছে। সর্বশেষ বর্ধিত সভাটি হয়েছিল 2017 সালে এবং এবার 2023 সালের এই আগস্টে আজকে এই বর্ধিত সভাটি হচ্ছে। এবং এখানে যোগ দেবেন সারা দেশের যত জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, পৌর কমিটি, উপজেলা কমিটি, তারপর আপনার সিটির মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা, দলের সকল সংসদ সদস্যরা এবং দলীয় প্রতীকে যারা নৌকার প্রতীকে যেসব উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র যারা জিতেছেন সেই সব বিজয়ী এই নৌকার মেয়ররা এখানে, চেয়ারম্যানরা এখানে যোগ দেবেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, জাতীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদ সদস্যরা তো তারা থাকবেনই। তো এই সভাটি শুরু হবে 10:30টায় এবং এখানে তৃণমূলের সবার মতামত নেওয়া হবে। মাননীয় সভাপতি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনি এই তৃণমূলের সকল নেতাদের কথা শুনবেন এবং তার আলোকে তিনি পরবর্তীতে আগামী নির্বাচন এবং বিএনপির যে সাম্প্রতিক সহিংস রাজনীতি এবং এই আগামী জাতীয় নির্বাচন এবং বিদ্যমান যে দেশের রাজনৈতিক পরিস্থিতি সেই সম্পর্কে, নেতাকর্মীদের করণীয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিবেন। আমি যদি আপনাকে এখানে দেখাই যে সারা দেশ থেকে আওয়ামী লীগের পৌরসভা কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটির সকল নেতারা এরই মধ্যে আপনার গণভবনের যে ভিআইপি গেট, মানে কি সংসদ ভবনের উল্টো দিকে চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে যে গেট, সেই গেটের এখানে সকল নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং তারা একে একে সবাই আসছেন এবং দলের পক্ষ থেকে তাদের সবাইকে একটি আইডি কার্ড দেওয়া হয়েছে এবং ভিতরে তাদেরকে এই আপ্যায়নের ব্যবস্থা আছে এবং তাদের সবার হাতে একটি করে গঠনতন্ত্র দেওয়া হয়েছে, দলের যে সাংগঠনিক গঠনতন্ত্র সেটিও রয়েছে এবং সবাই একটি উৎসব মুখর পরিবেশে দীর্ঘ 6 বছর পর যেই বর্ধিত সভাটি, আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভাটি, সেখানে সবাই উপস্থিত হয়েছেন এবং সবাই একে একে করে ভিতরে প্রবেশ করছেন। এবং সভাটি শুরু হবে সকাল 10:30টায়, আনুষ্ঠানিক সময় 10:30টায় দেওয়া রয়েছে। এবং গণভবনের যে বিশাল লন, আমরা জানি যে সেই যে বিশাল লন, সেই লনে এই সভাটি হবে, যার বৃষ্টির কারণে পুরো মাঠের উপরে শামিয়ানা টাঙানো হয়েছে এবং নেতাকর্মীদের জন্য আলাদাভাবে সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে কোথায় দলীয় সংসদ সদস্যরা বসবেন তার জন্য একটা আসন বিন্যাস, দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের জন্য আলাদা আসন বিন্যাস, উপজেলা কমিটির সভাপতি সম্পাদক, জেলা কমিটির সভাপতি সম্পাদক, পৌর কমিটির সভাপতি সম্পাদক, তাদের জন্য আলাদা আসন বিন্যাস এবং মঞ্চে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এই মঞ্চে আমরা যতটুকু ছবি দেখতে পেরেছি, এই কিছুক্ষণ আগে একটা স্টিল ছবি আমাদের কাছে এসেছে মঞ্চের ভেতরের, সেখানে এই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের চেয়ারই রাখা হয়েছে। তার মানে বলা যায় মঞ্চে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছাড়া আর কেউ থাকছেন না, তারা পাশে অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের যে 3টি টায়ার, যে জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, সেই টায়ারের 3 নেতারা সবাই মঞ্চের পাশেই অবস্থান করবেন। তো এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত গণভবনের সেই লনটি, যেটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 6 বছর পর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। ইশরাত জয়, আপনাকে ধন্যবাদ। বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী জয়।